এবার গোপনে ঘাটিতে হেভি ওয়াটার উৎপাদন করছে ইরান আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিজেদের পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এ ব্যাপারে দেশটির আণবিক শক্তি সংস্থা বলেছে দেশের আরাক অঞ্চলে তৈরি হওয়া ঘাটিতে হেভি ওয়াটার উৎপাদনের প্রক্রিয়া বন্ধ করা হয়নি সংস্থার প্রধানের উপদেষ্টা আলী আসগার জারিয়ান ইরানের কোর্ট শহরে একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি বলেন পাশ্চাত্যের সঙ্গে পরমাণু আলোচনায় আরাকের আয়ার ফোরটি রিয়াক্টের হেভি ওয়াটারকে লাইট ওয়াটারে রূপান্তরিত করার চেষ্টা চালানো হয়েছিল কিন্তু ইরান তা মেনে নেয়নি পরমাণু সমঝোতা অনুযায়ী এখন আগে সমৃদ্ধ করা জল অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আরাক হেভি ওয়াটার রিয়াক্টকে আইআর টোয়েন্টিতে রূপান্তরিত করা হচ্ছে এই রিয়েক্টর দিয়ে বছরে দেড় টন প্লোটোনিয়াম তৈরি করা সম্ভব বলে জানান তিনি জারিয়ান আরও বলেন হেভি ওয়াটারের প্রাথমিক উপাদান হচ্ছে আমাদের দেখা সাধারণ জল বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটিকে হেভি ওয়াটারে রূপান্তরিত করা হয় এই প্রযুক্তি বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছেই রয়েছে ইরান নিজের চাহিদা মিটিয়ে অতিরিক্ত হেভি ওয়াটার বিদেশেও রপ্তানি করতে পারবে বলে জানান তিনি দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে